আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো, আমরা চাচ্ছি যে সমস্ত টাকা বিদেশে চলে গেছে বাংলাদেশের, আপনারাই বলছেন বিভিন্ন সময় আমাদের, আমরা বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি এবং বিভিন্ন সোর্স থেকেও আমাদের দুদক আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব শাখা আছে এবং আমাদের অনেক সময় জুডিশিয়ারি থেকেও নির্দেশনা দেওয়া হয় যে একে 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 তাদের কাছে টাকা আছে বিদেশে নিয়ে গেছে, এগুলো ব্যবস্থা কি ব্যবস্থা নিতে হবে। আমরা এইভাবেই এই সমস্ত বৃত্তির উপরে আমরা যখন দেখি, তখন আমরা দেখি যে দেশ এখান থেকে দেশ থেকে টাকা গেছে, বিদেশে টাকা চলে গেছে। বিদেশে যেগুলো টাকা চলে গেছে আমরা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে আমরা এমএনএসটি দিয়েছি বা দিব, যাতে করে ওই টাকাগুলা আমাদের দেশে আবার ফেরত আসে। এর জন্য একটা উদ্যোগ নেওয়া হবে সেটা আমরা জানি, কিন্তু বাজেটটি সংসদে উপস্থাপিত হওয়ার আগ পর্যন্ত আমরা এই বিষয়ে আমরা বলতে চাই না। কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে না মানে হচ্ছে যে যেগুলাই বিভিন্ন পথে বিভিন্ন চ্যানেলে চলে গেছে আমাদের টাকা, সেগুলো ফেরত আনার জন্যই এই সমস্ত উদ্যোগ। এই আপনার নিজেরাই লিখেছেন, আপনার নিজেরাই বলছেন যে ট্যাক্স অ্যামনেস্টি অথবা এরকম এই ধরনের অ্যামনেস্টি কিন্তু বিভিন্ন দেশ কিন্তু দিয়ে থাকে। ইন্দোনেশিয়া যেমন এমনি একটি অ্যামনেস্টি ঘোষণা করলো, সেখানে অনেক টাকায় বিদেশ থেকে দেশে ফেরত আসছে। আমরা বিশ্বাস করি আমাদের কিন্তু যদি টাকা ফেরত টাকা গিয়ে থাকে, তাহলে এই সুযোগটা যারা টাকা নিয়ে গেছে তাদের কাছে, তাদের জন্য এটা অত্যন্ত আমি মনে করি ভালো একটি সুযোগ, এই সুযোগ তারা কাজে লাগাবে। এই বাজেটে যারা নিচু, হাজারি এবং উচ্চ সবাইকে বিবেচনা নেওয়া হয়েছে। আপনার কোন কোন কোনটা আপনি দেখেন যে যারা উচ্চ ব্যবসায়ী তাদের কি জোর করা হয়েছে? যখন কোনো একটা যে সিদ্ধান্ত নেওয়া হয়, এই সিদ্ধান্তটা সবাই কিন্তু সুবিধাভোগী হন, এটাই হচ্ছে মূল কথা। এখন যদি আমরা যদি কোনো একটা বড় কাউকে কোনো কিছু যদি কোনো যদি ট্যাক্স রিলিফ কোনো কিছু দেওয়া হয় বা কোনো ওয়েবার দেওয়া হয়, সেটার পিছনে মূল লক্ষ্যটি থাকে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে কিনা, কেন অন্যান্য আমাদের সামাজিক সামাজিক ক্ষেত্রে তাদেরকে কোনো সুযোগ আমরা দিচ্ছি কিনা এবং সেখান থেকে আমরা সুযোগ পাচ্ছি কিনা। এখন যদি একটা কাউকে যদি কোনো সুযোগ দেওয়া হয়, সুযোগ দিলে এরপর এখানে যদি একটা শিল্পায়ন হয়, শিল্পায়ন হইলে পরে এখানে কাজ করবে কারা, উপকৃত হবে কারা? আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাই বেশি উপকৃত হবে। সুতরাং এদেরকেই আমরা প্রাধান্য দিচ্ছি, ইন এ সেন্স আমরা নিজে স্বীকার করি।